কিছু কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য যেমন তেল দিতে হয়, তেমনি সুন্দর স্কিন পাওয়ার জন্য স্কিন কেয়ার করতে হয়। আমি আমার লিপাপতি শুরু করলাম একটা খুব মাইল্ড ক্লিনজার দিয়ে, সেটা হলো মিনিমালিস্টের। তোমরা দেখছো যে আমি এটা একটা কটন প্যাডে সেটা কিছুটা নিয়ে আমি ক্লিনজারটা ইউজ করা শুরু করেছি। এটা ভীষণই মাইল্ড ক্লিনজার, এটা তোমার সমস্ত স্কিন টাইপের জন্য ভালো। আমার অয়েলি স্কিন, তবু আমি এটা ইউজ করি। তারপর আমি আমার মুখটা ধুয়ে নেব জল দিয়ে। তারপর আমি একটা খুবই ভালো একটা টোনার ইউজ করেছি, যেটা হচ্ছে কজারেক্সের আহা বাহা টোনার। এটা তুমি রেগুলার বেসিসে ইউজ করতে পারো বা উইকে একদিন। আমি তো রেগুলার বেসিসে ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোই হয়েছে। নেক্সট স্টেপ হচ্ছে সেরাম। তা আমি এবার ইউজ করছি, আমি ইউজ করছি সুগন্ধার নাইসিনামাইড সেরাম। এটা ভীষণই ভালো স্কিনের জন্য, যাদের ওপেন পোর্স আছে, অ্যাকনে প্রবলেম আছে, স্পট আছে, পিগমেন্টেশন আছে, তাদের জন্য এটা খুবই ভালো। তো ফোর্থ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার। আমি ইনিসফিলের একটা মাস্ক ইউজ করছি। এটা আমি রেগুলার ইউজ করি না, এটা উইকে আমি একদিন ইউজ করি। বাট এটা ভীষণ সাপল করে স্কিনটাকে, সফট করে, স্মুথ করে আর ভীষণই গ্লোই করে। এরপরের স্টেপটা হচ্ছে আমাদের একটা খুব ভালো গুণ, যেটা আমাদের স্কিনের জন্য সবচেয়ে বেশি কার্যকারী। তারপর আমি ইউজ করছি আমার লিপ বাম। লিপসটাকে সুন্দর করার একটাই উদ্দেশ্য হলো যে পাড়া কাকিমারা যারা সবসময় তোমার পিছনে কাঠি করে, তাদের সাথে ঝগড়া করার কনফিডেন্স তৈরি করার জন্য। তো এই টিপসটা সবাই অবশ্যই ফলো করবে যারা আমার ভিডিও দেখছো। আর হ্যাঁ, অবশ্যই মুখের যত্ন করার পরে তোমরা তোমাদের হাত পা অবশ্যই যত্ন করবে। আর আজকের মতোই অবধি, টাটা, বাই বাই, গুড নাইট।